بسم الله الرحمن الرحيم Producer, Redon HD Video Upload, Upload by Bangla HD Media YouTube, YouTube Channel نحمده ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على سيدنا مولانا محمد मोहमा दुआ लालिक सौला मोहम्मा दाह्मा सले आला मौला मोहम्मा दुआ लाल মৌলানা হসনিফর সে আশেখে জোলাই খাতে রোহে রোশন পর ফেদা সারি খোদাই আল্লাহ হুমা আলা আল সে محمد وعلى آل سيدنا مولانا. لكل نبي فضيلة في الأنام، جملتها مجموعة مزموعة لمحمدين اللهم صل على سيدنا مولانا. محمد وعلى علي سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع صالح صلوا عليه والحبيب الذي তু সাফা শাফাআতু লিকুল হাউলিম মিনাল আহওয়ালি মুকতাহিমি বালাগাল উলা বিকা মালিহি দুজা বিজামালিহি আস-সুন্নাত জামিউ কে সলিহ জামিয়া মুতিনিয়া সুন্নিয়া মাদ্রাসার সানালা জলসার মহতারাম সভাপতি মহোদয় বিভিন্ন ওলামাইক রাম এবং বিশেষ করে আমার নেতাজি মাওলানা মাসুদ হুসাইন আল কাদরি মাদাজিল আলী সহ অগণিত ওলামাইক রাম সুন্নি মোমেন মুসলমান ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মিল্লাতের পিতা হজরত ইব্রাহিম আলা সালাম এবং তিনি আদরের ছেলে ইসমাইল সালাম উভয়জনে কাবা শরীফ নির্মাণ করলেন নির্মাণ করার পর আল্লাহ রাব্বুল আলমিনের কাছে একটি বিনিময় চাইলেন এটা কিন্তু দুনিয়ার কোনো অর্থ সম্পদ না যে আমরা জানি একজন ব্যক্তি যদি কাহারও একটা ঘর তৈরি করে দেয় বা দুই তিন ঘন্টা যদি কাজ করে দেয় এটার একটা বিনিময় দরকার আছে না হ্যাঁ এটা হলো পার্থিব কিছু বিনিময় উজরত কিন্তু ইব্রাহিম সালাম এই দীর্ঘদিন ধরে কাবা শরীফ নির্মাণ করলেন নির্মাণ করে এইটার বিনিময় অন্য কিছু চাইলেন না এই মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়াইয়া বললেন যে রব্বানা ওয়া বা'ছ ফীহিম রাসুলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ তে দোয়াটা করলেন যে হে আল্লাহ আমার বংশধর থেকে এমন একজন রাসূল কি তুমি প্রেরণ করো যিনি ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ এরাগে আসী ইউযাক্কিহিম তাহাদেরকে পবিত্র করবেন এবং ওয়াই আল্লি মহমুল কিতাব হিকমা তাহাদেরকে এলেম এবং হ্যাকমত জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন কডার কথা বলছি দুইটি একটা হল তাস্কিয়া নফস এখানে তিনি ইব্রাহিম সাল্লাম যে দোয়াটা করেছেন যে আমার বংশধরের থেকে এমন রাসুল প্রেরণ করেন যিনির নাম হবে মোহাম্মদ যিনি নাম হবে কি মোহাম্মদ যিনি কি আপনি প্রেরণ করবেন কিন্তু এই দুইটি গুণ রয়েছে একটা হইল মানুষকে নফস অর্থাৎ আত্মিকভাবে মানুষকে পবিত্র করবে আর একটা হল কি ইউ আল্লি মোহামুল কিতাব আওয়াল হিকমা কেতাব এবং হেকমত জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে তাহলে ওই যে দোয়াটা করেছেন নবীর আমাদের নবী মোহাম্মদ রসুল সাল্লা সাল্লামের দুই প্রকারের গুণ দিয়ে দোয়াটা করছেন এক হলো তিনি মানুষের মানুষের আত্মাকে কি করবে পরিষিদ্ধ করবে আর একটা সাথে সাথে এলমে শরীয়তেরও জ্ঞান দিবে এই শুধুমাত্র শরিয়তের জ্ঞানে জ্ঞান না তরিকত সারা আবার শুধুমাত্র তরিকতের জ্ঞানে জ্ঞান না শরীয়ত সারা এই জন্য আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শরীয়ত এবং তরিকত উভয়ওয়ালা নবী উভয়ওয়ালা নবী কিন্তু দুঃখের বিষয় হল যে এবং কি দেখেন রাসুল্লাহাম আমি একটু একটু সামান্য কারণ আজকের পূর্বের যে তো আলোচনা আছে এই জ্ঞান সম্পর্কে আলোচনা ছাড়া অন্য কোন আলোচনার দিকে যাওয়ার কোনো কি নাই ব্যবস্থা নাই কারণ মেজবাতি দিয়ে যদি কোন জায়গাতে আগুন দিয়ে দেয় তাহলে আগুনের মধ্যে আগুন জ্বালানের ছাড়া বা আগুনকে নিবানের ছাড়া অন্য কোনো ব্যবস্থা আছে এখানে কিন্তু পূর্বের যে তো আলোচনা হয়েছে কি নিয়ে আলোচনা হয়েছে এলেম নিয়ে আলোচনা হয়েছে তাহলে আমি মনে করি আমার আলোচনা এর বাহিরে যাওয়ার কোনো কি নাই ব্যবস্থা নাই এখন ইব্রাহিম সালাম দোয়া করলেন যে নবী তরিকো তোওয়ালাও হবে এবং শরীও তোয়ালাও হবে এরপরে দেখা যায় রাসুলুল্লাহুস সালাম এ মসজিদ নববির পাশে সুফ আহলে সোফাদের জন্য সর্বপ্রথম কি করছেন মাদ্রাসা করছেন কি করেছেন মাদ্রাসা মসজিদের মধ্যে মসজিদের মধ্যে রাসুসালাম এখানে সেই এলমে শরীয় তেলমে তরিক সাথে সাথে আহলে সুফার মধ্যে শরীয়তের জ্ঞানেরও কি করেছেন ব্যবস্থা করেছেন তাহলে এই যে আজকের দিনের যে মাদ্রাসা এটার উৎপত্তি কি নতুন না আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের পায়ের সময় থেকে ওই সময় থেকে না হ্যাঁ এরপরে দেখি আমরা গাউসে ফাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহ তালানহু কাসিদে গাউসিয়ার মধ্যে বলছেন যে দারাস্তুল এলমা হাত্তা সিরিতু কুতুবান যে আমি জ্ঞান অর্জন করেছি এমন জ্ঞান অর্জন করতে করতে আমি কুতুব হয়ে গেছি সুহান আল্লাহ কুতুব কাকে বলা হয় কুতুব বলা হয় এখন তো কুতুব যে কোনো জায়গাতে লেখালায় এটা বানান অনেকে দেখা যায় কুতুব লেখা লাই এটা কি ছোট কাপ দিয়া না বড় কাপ দিয়া এটা তা দিয়া না তোয়া দিয়া এটা জানে না এটা হলো তুয়া বা কুতুবুন তো কুতুব এটা কুতুব কুতুব বলা হয় ওই আল্লাহর ওলিকে যেই আল্লাহর ওলির মা ওলির অধীনে আল্লাহ রাব্বুল আলামিন একটা জগৎকে পরিচালনার দায়িত্ব দিয়ে দেন তাকে কি বলা হয় কুতুব বলা হয় কুতুব কাকে বলা হয় কুতুব এখানে পৃথিবীর মধ্যে একই সাথে চার পৃথিবীর চার প্রান্তের মধ্যে চারটা কুতুব চারজন কুতুব থাকেন কয়জন কুতুব থাকেন চারজন চারজনকে নিয়ন্ত্রণের জন্য কুতুবুল আক্তাব একজন থাকেন কুতুবুল আক্তাব যে কে যিনি কুতুবুল আক্তাব তিনিও হইলেন গাউসুল আজম এটাকে মেরকাতের মধ্যে লেখছে যিনি কি কুতুবুল আক্তাব তিনি কে কি বলা হয় এই কি করেন যে এখানে পৃথিবীর চার যে কুতুব রয়েছেন কুতুবকে কি করেন নিয়ন্ত্রণ করেন যাহোক হোক তো এই গাউসিফা বলেন যে কি করেছি আমি হ্যাঁ না দারাসুল এলমা দরস এই জন্য আমরা দেখিনি একটা একটা গৌসিফা রাজহুর জীবনী আলোচনা করার সময় আমরা কিন্তু এই কথাটা বলি যে তিনি এই ইয়ে করে অল্প বয়সে ছোট বয়সে জ্ঞান অর্জনের জন্য কি করেছেন বের হয়েছেন এবং মা আস্তিনের ভিতরে স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে কিসের জন্য গেছেন তিনি এটা কোন জ্ঞান এলমে শরীয় এলমে স্বরীয় শিকার জন্য এলমে তরিকত না কিন্তু এলমে স্বরীয় শিকার জন্য তাহলে বুঝা গেল এলমে তরিকতের পূর্বে কিন্তু এলমে স্বরীয় শিক্ষা করাটা কি খরচ কারণ এলমে শরীয় ছাড়া যদি এলমে তরিকত শিখে তাহলে ওই তরিকতের কোনো কি নাই বেলু থাকে না এই জন্য গাউশ্রী বলছেন যে তারাস্তুল এলমা হাত্তা সিল্তু কুতুবানতার জ্ঞান অর্জন করতে শরীয়তের জ্ঞান অর্জন করতে 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 শেষ পর্যন্ত এমন এক পর্যায়ে গেছে আমি কি তরিকতের জ্ঞান অর্জন করে আমি কুতুব হয়ে গেছি সুবহানাল্লাহ তাইলে তাইলে তরিকতের যে ধারাটা ছিল যে পূর্বের জমানায় আসিল কি যাহারায়ে তরিকত ওয়ালা তারা শরীয়ত তারা কি এবং আমরা যদি আরো একটু আগে যাই দেখি ইমাম মালিক রহমতুল্লাহ বলেন মান মান তাসাউয়াফা ওয়ালাম ইয়াতা ফাক্কা ফাকা তাজাম ডাকা যে ব্যক্তি এলমে তাসাউ অর্থাৎ তরিকর শুধু শিক্ষা গ্রহণ করে কিন্তু এলমে ফাকা অর্থাৎ শরীয়তের জ্ঞান অর্জন করে না সে জিন্দিক হয়ে যায় কি হয়ে যায় জিন্দিগত কি মুসলমানের মুসলমানের যে জিন্দিক বলা হয় বেদিন অর্থাৎ মুসলমান যে ছিল যে মুসলমান থেকে সে

শোনেন নাম না তাহলে এটা কি সেজদার মধ্যে গেছে না তাহলে মসজিদ নবুবি বানাইছে এটা কি দেহাইয়া নামাজ স্মরণ লেগেনি নাকি মনে মনে নামা স্মরণ লেগে তো মানুষের আসলে ইমান যদি একজন ব্যক্তির চলে যায় তার আকল ইমান এটা এমন এক ধন এইটা যদি যায় এটা একা যায় না এইটা তার আকলকেও নিয়ে যায় এখন কি কইতেছে যে না 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 আমরা তরিক তোলা আছি তরিকো যেমন গুভনীয় বিষয় এই জন্য নামাজ আমরা কি করি গুভনে ভরি আমরা দায় নামাজ ছরি ও নামাজ ছরি হ্যাঁ কোরআনে করিমে একটা আয়ত আছে অহম ফি সলা তিহিম যে তারা এমন আল্লাহর এমন কিছু বন্ধ আছে অহম ফি সলা তিহিম দায়ীমন তাহারা নামাজের মধ্যে রত কই যে আমরা ফাসুক তো নামাজ ও যুগুসুল কইরা মসজিদে যাইয়া জমাতে আমরা এমনি পড়ি না ওই আয়াতে কারিমের মধ্যে আছি ওহুম ফি তিহিম দায়মুন আমরা দায়মি নামাজের মধ্যে আছি কথাটা বুঝেন না হ্যাঁ এটার অর্থ কি শোনেন এটার অর্থ হইল যে হাদিস শরীফে এবং হাদিস শরীফে আছে বিশেষভাবে ইয়ার মধ্যে সরহে মানির আসারের মধ্যে তহাবি শরীফের মধ্যে আছে তহাবি শরীফের মধ্যে কি আছে আল انتظারু ফিল সালাতে ফিল নামাজের জন্য অপেক্ষাকারী নামাজের মধ্যে আছে একজন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে যে জোহরের নামাজ আমি পড়ব তাইলে জোহর পর্যন্ত নামাজের মধ্যে রত যদিও সে হালচাশ করে যদিও সে ব্যবসা করে তাইলে সে কিসের মধ্যে ฮะ হাল আদুল্লুকুম আলা তাজারাত আইয়া রাসূলুল্লাহ বলেন হাল আদুল্লুকুম আলা আমালিন হ্যাঁ হাল আদুল আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো কিনা না যে যেটা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়ায়ারফাউ বিহি দারাজাত তালু বালা এরপরে বলেন আল ইনতাজারুস সালাতে মিনাস সলাত এটা মসজিদের মধ্যে সিল্লা দিয়া বইয়া থাউন দরকার নাই এখানে নামাজ যোহরে নামাজ সইরা যদি চাষ করে সে নামাজের মধ্যে রত নামাজের মধ্যে কি হ্যাঁ এরপরে আরেকটা কি অহুম ফি সলাতিহিম দাইমুন এই সলাত সলাতের কয় অর্থ কমপক্ষে দো সাইটটা কয় কমপক্ষে কয়টা সাইটটা তো এখন অহুম ফি সলাতিম সমস্ত নামাজের নামাজের এই কোরআনে কারিমে নামাজের কথা কয়বার কইছে আসিবার না এই জন্য আসিবার করছেন আশি প্রকারের সলাত আছে কারণ আল্লাহ তাআলা তো সলাতে নামাজের একবার করলে সারে না কি বারবার কোন লাগিনি নি এই জন্য হ্যাঁ সলাতের যেই গুরুত্ব এটা এমন বেশি আশি প্রকারের কি রয়েছে সলাত রয়েছে সলাৎ শুধু যে সেজদা করে যে সলাৎ হবে এমনটা না বরং নামা এই যে সেজদার মধ্যে নামাজের মধ্যে যে সমস্ত দু আছে নামাজের মধ্যে যে রেয়াজত আছে একজন ব্যক্তি যদি হাঁটাহুটি করে যদি ওই সমস্ত রেয়াজত করে তাহলে তার আমলটা নামাজের মধ্যে থাকার গণ্য হবে কথাটা বুঝেছেন না এই জন্য এগুলার অর্থ কি অহুম ফি সলাম কিন্তু এখন আরেকটা হাদিস আছে যে রাসুল সালাম বলছেন না যে কয়েকজন ব্যক্তি জমাতে যদি ফজরে নামাজ ছরে হ্যাঁ ফজরে নামাজ তা তাহলে এরপরে যদি এশার নামাজের জমাত ধরে হ্যাঁ এশার পরে যদি ফজর ফরে তাহলে সারাটা রাত্র সেই দাঁড়াইয়া নামাজ ছরার মধ্যে গণ্য হবে সোহান আল্লাহ তাইলো এই দইলো উমত্ত মোহাম্মদী যেন সারাটা সময় তার সলাতের মধ্যে থাকে ওই ব্যবস্থা রাসুল উল্লাসসলাম করে দিছেন কারণ আমরা যদি আমরা যদি সারা রাত্রই দাঁড়াইয়া নামাজ পড়ি কষ্টই তো না হ্যাঁ এখানে অবিল মিনী না রাউফুর হারিসুন আলাইকুম বিল মু না রাসূল সালাম সারা রাত্র দ্বারাইয়া আমরা নামাজ পড়ি এই কষ্ট সহ্য করতে পারেন না আবার সারা রাত্র দাঁড়াইয়া নামাজের সোয়াব পাই এইটার জন্য হারিসুন আলাইকুম উম্মতের জন্য তিনি কি লুবি নিজের জন্য লুবি না কার জন্য লুবি তো এই জন্য এই ব্যবস্থা করছেন না তাহলে আমরা যদি কি করি এমন কি শুনেন রাসুল সালাম বলছেন যে পাঁচ অক্ত নামাজ পরে কোন একজন ব্যক্তি যদি তাহার তাহার বৃদ্ধ পিতা মাতা অভাবী অথবা এখানে তার ছেলে সন্তানের জন্য যদি কেউ যদি রুজি রোজগারের জন্য যদি বের হয়ে যায় তাহলে তার মধ্যে রোজা থেকে নামার যুদ্ধের নামাজরত অবস্থায় থেকে যুদ্ধের ময়দানে জেহাদ করার সব তান আমল মেধে তাইলে আমাদের জন্য তো এই যেমন আমরাও তো জেহাদের ময়দানে মেধে যাওয়ার আমরা কি আশা না এই আশা পূরণের জন্য এবং সদা সর্বদাই রোজা থাকারও তো আমার তিনি কি আশা না সদা সর্বদা আমরা আল্লাহর কাছে শেষদের মধ্যে রত থাকি এই তো কি আমার আমাদের আশা এই জন্য বলছে যে না উম্মত হ্যাঁ আমি আল্লাহর কাছ থেকে এমন এমন কি আনছি সহজ সহজ আমি পদ্ধতি এনেছি না 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 পাঁচ অক্ত নামাজ ফরে যদি তোমরা তোমাদের রুজি রোজগারের জন্য হালাল রিজিক কামাই করার জন্য যদি তুমি ব্যবসা করো হাল চাষ করো তাহলে তুমি এই ইয়ার রোজা অবস্থায় নামাজ অবস্থায় যুদ্ধরত অবস্থায় যেই সব তোমার আমল নামার মধ্যে ওই শব্দ হবে সুহান তাহলে তাহলে এখানে আমি কোন কথাতে কোন টাকা চলে গেলাম হ্যাঁ অহুম ফি সলাতিহীন তাহলে তারা কেন এরম করে তাহাদের শুধু তরিকতের জ্ঞান আছে কি নাই শরীয়তের জ্ঞান নাই এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন যে মান মান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কা ফাকাত তাজান্দাকা এই জন্য এখন এখানে এরুম আছে এরুম দ এরুম দরবার আছে তরিকত ওয়ালা দরবার যে তাহারা বলতেছে যে না না এ কুরবানি দিয়া সওয়াব না মনের পশুরে করো জবাই বাজবে বাজবে তুমি বাজবে সবাই তাদের জন্য দলিল কি জানেন নি ও কুরবানি যেই এক গল্প কবিতা আছে কাজী নজরুল ইসলামের এইটা হলো তাদের জন্য দলিল কোরআন এবং হাদিস তাদের জন্য কি না দলিল না কই যে মা এখানে একটা পশুকে জবাই করব এটা দিয়া এটা গোশত আবার নিজে খাইবো এইটা আবার কেমনে কি হয় সওয়াব হয় কই যে না 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 এখানে পশু জবাই কইরা কুরবানি না কয় মনে মনে কয় কি করো ছুরিটারে কোনো লাগাও আরে কলমের মধ্যে লাগাই দো মনে মনে এটা সবকি মনে মনে কথাটা বুঝেন না এই জন্য তাঁহারা কি করে না কোরবানিও করে না আরে কোরবানির যে কি রহস্য আরে কোরবানির গোস্তু তো খাওয়া হারাম ছিল উম তে জন্য হারাম হালাল্লা শুধু বরং এইটা জেয়াফাতুল্লাহ কেউ আল্লাহর জেয়াফাতে যাওনের লাগিয়া আমরা সকলো মনে চাই না আল্লাহ যদি একটা জিয়াফত কইরা ভালা মতন যদি খাবাইতো সবার মনে চাই না অন্যান্য নবীদের উম্মতেরা চাইছিল আর নবীরও চাইছিল নবীদের কল্লা দেয় নাই কারণ কারণ কুরবানির গোস্ত তাদের জন্য কি ছিল হারাম আছিল না কি ছিল তারা কথা কয় না কি রে হারাম আছিল নি হ্যাঁ আর ভাই আমি তো এই মানুষ খারাপ কারণ এই বড় বড় ফুলাইন ভরাই যে এডিরও অনেক সময় বার কইরা দেই আচ্ছা এখন কুরবানির গোশত না কুরবানির গোশত না আল্লাহ রাব্বুল আলামিনের জিয়াফতে শরীক হওয়া ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীরও ভাগ্য জুটে নাই আর উম্মতে মুহাম্মাদীর ভাগ্য এরূপ যে রাসূলুন আমাদের নবী না আমাদের নবীর আগনা যে কি আছে উম্মত আছে তাহারও আল্লাহর জিয়াফতের মধ্যে শরীক এই জন্য ভাগ্যতামূলক কোরবানির কোরবানির দি কোরবানির সাত দিন রোজা রাখে কি কি হারাম কি তো এটা না রোজা রাখার না বালাকাম আরে বালাকাম যে এটা জিয়াফতকার আরে জিয়াফতকার এ চেয়ারম্যানের দাওয়াত দিছে চেয়ারম্যানের দাওয়াত তো না গেলে খবর আছে রেশন বন্ধ করে দিব কি কথা বুঝছেন না আর এটা কার কার জিয়াফত হ্যাঁ হাকামুল হাকিমিনের জিয়াফত এই জন্য যে রহস্য কি জবাই না মেন উদ্দেশ্য হলো কোরবানির এইটা হলো আল্লাহর জিয়াফতের মধ্যে শরিক হওয়া এরপরে তারা কই কি কই না যারা ঘরের মধ্যে খানাটা না নাই তারাই উয়াস থাও উয়াস রোজা আমরা থাই না নাউজুবিল্লাহ মিন কি কারণ এটা হইতেছে হওয়ার পিছনে কারণ হলো ওই ইমাম মালিক রাহমাতুল্লাহ আর এই যে কথা যে তাহাদের তরিকত আছে কি নাই শরিয়ত নাই এবং গাউসিফা আবদুল কাদের জিলানী রহমদুল্লাহ তিনি থেকে কি বড় বড় তরিকতলা বর্তমানে বা একে আমত কে আর কেউ আইবনি তিনি যদি রোজা রাখতে পারেন তিনি যদি নামাজ পড়তে পারেন মসজিদে যাইয়া জমাত করতে পারেন ওহন কোনো একটা এখানে আলটা মডার্ন যদি কোন তরিকোতলা যদি আইয়ালায় যে আমরা মনে মনে নামাজ পড়িয়া নাওজুবিল্লা মিন জালি এরপরে আবার তিনি বলছেন ওমান ওমান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফ ফাকাত তাফাসসাকা যে ব্যক্তি এলমে শরীয়ত কে মানলো কিন্তু এলমে তরিয়ত কে তরিকত কে মানলো না পালন করলো না সে হবে কি ফাসেক সে কি হবে ওমান জামা বাইনাহুমা ফাঁকা তাহার টাকা যে ব্যক্তি শরীয়ত এবং তরিকত উভয়টাকে পালন করে সে বাস্তবিক মুসলমান যাই হোক আমি এই এখানে এসে আমার মনটা ভরে গেছে যে এখানে শরীয়তরিকতের বাজার পূর্ব থেকে আসে কিন্তু এটার সাথে সাথে অপরণীয় যে জিনিসটা ছিল এটা হলো শরীয়তের বাজার ঠিক আছে না এই জন্য শরীয়তের এটা করার এবং বর্তমানে করা তো আরো বেশি কারণ হলো বাতেল যেভাবে আপনার বিরোধী যেভাবে আগায় কোন একটা বিরোধী যদি লাডি লই আগায় আপনি যদি খালি হাতে যান ওই বুনি কি কি তৈব কমপক্ষে তার তাকে হত্যা না করেন তার সাথে মোকাবেলা করার জন্য আরেকটা লাডি লইতিব ঠিক আছে না আর সে যদি মনে করেন অত্যাধুনিক কোন কোন এখানে যদি ইয়া করে অস্ত্র যদি আনে লাডি লয়ে গেলে সে যদি বুঝেন না এখন আমি আসতেও দেখলাম কুমিলের থেকে আসতে দেখলাম যে যারা বাতেল আছে বাতেলদের অবৈধ অস্ত্রের কোনো অভাব অবৈধ অস্ত্র কি বুঝি আমি বুঝেছি বুঝেননি কারণ তারা কুরআন এবং হাদিস তারা যে শিখে এইটা আসলে বৈধ না এটা কোনটা এটা কি কারণ কি হ্যাঁ কথা শোনেন অবৈধ কেন যে এলেম কাকে বলা হয় এলেম কাকে বলা হয় মেরকাতের মধ্যে কিতাবুল এলেমের মধ্যে এলেমের সংগাടাইছে আল এলমু নূরুন ফি কলবিল মুমিনে মুক্তাবাসুন মিন মাসা বিহে মেশকাতিন নবুওয়াতে ইহাদি বিহি ইলাল্লাহ তো এলেম বলা হয় নুরুন এটা এমন একটা আলো ফি কলবিল মুমেনে মুমেনের কলবে এটা কোথায় এলেম কিন্তু বুখারি শরীফে না এলেম কিন্তু কোরআন শরীফের মধ্যে না এলেম কোন মোমেনের কলবে মোমেনের কি তাহলে আইবু কন থেকে মুক্তাবাসুনা মুক্তাবাসুন মিন মাসা বিহে মেসকাতি নবুয় আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের নবুয়ের মোশাল থেকে আনবো কোন থেকে আনবো কথাটা বুঝছেন না আর এটা দ্বারা তো কই যাইব ইহাদি বিহি ইরাল্লাহ যেই এলেমটা আল্লাহ পর্যন্ত ফসাই দিব তাইলে বুঝা গেল কি এলেম একটা কি নূর এলেম একটা কি নূর এটা এটা তাহলে নূরটা আইব কোন থেকে নুরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লা আলাইহি থেকে এই জন্য বুখারী শরীফ মুসলিম শরীফ যত শরীফ আছে সমস্ত শরীফ ইহুদি নাসারারা পড়ে না তারা মুমেন গিরিশচন্দ্র সেন কুরআন শরীফের সর্বপ্রথম বাংলা জানছে না তিনি বড় আলেম না কি কি তারা কি তা এদিকে কি তা কর রে না কি না না কি না তার দোষ কুন্ডা ইমান কুন্ডা নাই হ্যাঁ না রাসুল উল্লা কারিম কোরআনে করিম এইটা দরার আগে কোরআনে করিম দরার আগে কই এইটা রাসুলের কোরআন রাসুল কারণ রাসুল সালামের জবান মুবারক দ্বারাতে কি হয়েছে কোরআন বেরোইছে নাকি অন্য কোনো কিছু দেওয়া তাহলে হ্যাঁ এটা রাসূল কিন্তু আমাদের মতন সাধারণ না অস অতুলনীয় ও দ্বিতীয় অতুলনীয় নাকি তা দেখেন কেমনে আদম আলাইহিসাল্লাম থেকে শুরু করে এই সালাম সমস্ত নবী রাসূলের মধ্যে যে আল্লাহর কালাম আইসে এটা কেমনে আইসে একবারে আল্লাহ তালা রেডিমেড লিখে দিছে আর আমাদের নবীর উপরে যে কোরআনে আল্লাহর কালাম কালাম এটা কিন্তু রেডিমেড না এইটা কি করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক দ্বারাতে বের করেছেন লা তুহাররিক বিহি লিসানাকা ইল আল্লাহর উদ্দেশ্য কি আল্লাহর উদ্দেশ্য হলো যে নবী আবনিয়া আপনার উম্মতেরা যাহারাই কোরআন তেলাওয়াত করব আপনার জবানের কোরআন তেলাওয়াত করব কারণ আপনি কি করেন কোরআনে কারিমটা আল্লাহ বলছেন লা তুহারিক বিহি লেসানাকা হে নবী আপনি কিন্তু বেশি আপনার জবান কে না কারণ আপনি বেশি তেলাওয়াত কইরা যদি কষ্ট হইয়া যান আমি আমি খোদার এটা সহ্য হয় না বড় আমনে লারবেন এই জন্য আমলার লারা দেখিয়া জবান লারা দেখিয়া আমনের উম্মতে জন কি করে জবান লারে তাহলে এই জন্য এই জন্য ইবনে মাজা শিবের একটা হাদিস আছে যে যাহারা সুন্নি আছে সুন্নিরা কোরআনে করিম হাদিস শরীফ ফরার আগে তাহারা কি করে মানটাকে মজবুত করে এইটা কিন্তু হাদিস শরীফ আছে আনজুন্দু বিবনে আবদুল্লা কলা কুন্না মা কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাহনু ফিতিয়ানুল হাজাবরাতুন ফা তাআল্লামনা আল ঈমানা কাবলা আননা তাআল্লামনা নাল কুরআন সুম্মা তাআল্লামনা আল কুরআনা ফাযদাদনা বিহি ঈমানা জুনদুন আবদুরা বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিকটে শক্তিশালী নজওয়ান যুবক ছিলাম যুবক ছিলাম কি করতাম আমরা তাআল্লামনা ইমানা ঈমানা কাবলা তা কাবলা আননা তাআল্লামনা আল কুরআন কোরান করিম শিক্ষা করার পূর্বে আমরা আমাদের নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহসাল্লাম থেকে ইমানের শিক্ষা প্রথম গ্রহণ করতাম সুমা তাল্লামাল কোরআন এরপরে আমরা কি করতাম কোরানে কারিম শিক্ষা গ্রহণ করতাম ফাজদাদনা বিহী ইমানা অতঃফর এই কোরানে কারিমের দ্বারাতে আমরা আমাদের ঈমানকে শক্তিশালী করতাম এন কিন্তু আবার একটা ফাজদাদনা এইটার কিন্তু শাব্দিক অর্থ করা যাইতো না আমরা ইমানকে বৃদ্ধি করতাম ইমান কোনো বারে কমেনি এই আহলে সুন্নাতুল জামাতের মতে কি ইমান বারে কমেনি তাহলে এমন দিক ফাজদাদ না এই ফাজদাদ না কুওয়াতাল ইমানে কারণ শুনেন সুন্নিয়ার সুনিয়ার গাইরে গায়রে সুন্নির মধ্যে বেশ কম কোনটা বেশ কম যারা গায়রে সুন্নি কোরআন এবং হাদিস একটা ফাইলে এটার অর্থ শুরু করে দেয় আর সুন্নিরা কি করে এইটারে আহাহলের সুন্নতার জামাতের আকীদার ইয়ার মধ্যে ফাল্লির মাইদে উড়ে এইদিকে কি ফাল্লি কয় না কিডা কয় ওহন কত ফাললিও সিনতো না ওন কিতা না কই দারে না 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 ওন দা ভাই না মিটার মিটার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও কারণ আমি কিছুদিন আগে এই আমার ক্লাসের মধ্যে আলেম ক্লাসে গেছি যাইয়া দেখি কইছি আলমের পোলাইনে কেহ হস দেহিছি না সিনে না কি সিনে না কথা বুঝেন এই যেমন জাদু রান লাগবো মানে আপনারা জানি চিনি নিকি বল আচ্ছা আচ্ছা এখন আছে তাহলে তাহলে শুনেন সবগুলারে কিন্তু সব ফালির মধ্যে উড়ান যাইতো না যেমন আমি ছোটকালে দেখছি আমরা বড়বাজারের মধ্যে ফার যে বেছে তিন চার মন একসাথে কি করে মাইক পালায় তো এটার ফাল্লিও দেখছি খুব বড় এবং এডার যে ফাত্তরও কি

তার স্বর্ণ যদি মাপনের বনে কই কোন তোলে ফাড়ের হল্লির মধ্যে উঠে ব্যবসা কারে কয় কারণ সব পাল্লির মধ্যে সবাই উঠে নাই কারণ স্বর্ণ মাপার জন্য আলাদা বাটখারাও আলাদা আবার কি ফাল্লিও আলাদা যেটার মধ্যে কি এখানে তোলা পর্যন্ত তোলার পরও আরো যা আছে এগুলো পর্যন্ত কি করা মাপা আর ফাড়ের ফাটের যে কি আছে ফাল্লি আছে এটার মধ্যে হাত দেয় না যেকোনো জাগার মধ্যে দাড়ি দেখতে লাইলে টুবি লাইলে বড় কয় না কারণ এরম বড় হুজুর ইয়া আরে শান শয়তান না সাইখে নস সাইখে নস এডিও যাও আপনারা সব জানেন এডি এই কোন দরকার নাই তাহলে এই জন্য সুন্নিদের সুন্নি এবং গায়রে সুন্নির মধ্যে পার্থক্য হই দে যে কোরআন এবং হাদিসের মধ্যে থাকলেই এডি কি করে না তারা এটাকে এটাকে গ্রহণ করে না এইডাকে কি করে ইমানের ফাল্লির মধ্যে যা সত্তাল কইরা এরপরে কি করে যেমন হুজুর একটু আগে বললেন কুরআন কারীমে আছে কাদা গাফার আল্লাহু লাকা মা তাকাদামা দামা জামবিকা ও মা তাখাক এটা আমার জানামতে না আমি छोড়ক এই মুলবি হিসাবে আমার জানামতে এটা 13টা ভেক্কা আছে কয়ডা 13টা ভেক্ষার মধ্যে কোন ভেখাতে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাই একটা দুইটা কই দেখেন কাদা গাফার লাকা লাকত কি জন্য আপনার জন্য নাকি আপনার এই ওলামাই কারাম দেখেন যে অবশ্যই অবশ্যই আল্লাহ আবদুল আলামিন আপনার জন্য গুনাকে মাফ করলেন নাকি আপনার গুনা মাফ করলেন আপনার জন্য এমন কয় না মনে করেন একটা সম্ভ্রান্ত পরিবারের একটা লোক কি করে লাইছে সম্ভ্রান্ত পরিবারের এক লোক অপরাধ একটা কইরে লাইছে ছেলে কি করে নিয়েছে অপরাধ করে ফেলছে কিন্তু এটা হলো চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যানের কারণে তোমার মাফ করে দিলাম এরকম কয় না আমরা গেলাতে কয়নি হ্যাঁ তাহলে বলছে যে হে নবী আপনার খাতিরে আপনার যারা উম্মত গুনাগার উম্মত হবে আপনার খাতিরে তাহাদেরকে ক্ষমা করে দিলাম সুহান আল্লাহ তো এগুলো কাদ গাফার আল্লাহ কাজ যদি কইতো কাদ গাফারাল লাহু কা যে আপনার গুনা মাফ করলাম যদি কইতো এই দইলো কি হলো ৰাচুলের গুনা আছিলো এরা কেনে কৈছে কাদ গাফারাল লাহু লা কা আর ব্যক্তি লো যে কাদ গাফারাল লাউ লাকা মা পাকা দামিন জাম্বি ক মা আচ্ছা ঠিক আছে একটা কথা বলছেন গুনা করার আগে কোনো মাফ হয় নেই কিয় অপরাধ কৰাৰ আগে কি মাফা নেকি তে এদাৰ অৰ্থ হলো যে হেলবি আপনাকে আমি মুহাম্মদ নাম করে মুহাম্মদ গুনে গুণান্বিত করে আমি আপনাকে কি করছি বানাইছি রাসুল সাল্লামের নাম কি মুহাম্মদ তো মুহাম্মদের শব্দে এদো কয় যে তিনি কি তক্তব বা না কোনো দোষ থাকতো আপনাকে তো মুহাম্মদ গুনে প্রশংসার গুনে আমি সৃষ্টি করেছি এই জন্য আপনার যে আপনার গুনা হওয়ার আগে অগ্রিম মাফ কিয় কথাটা বুঝছেন না অর্থাৎ আপনার আপনার দ্বারা জীবনে কখনো কি হইতে পারে না গুনা হইতে পারে না আর ব্যাখ্যা আছে উত্তমতা বুঝেন না উত্তমতার বিপরীত কি করতেন কিছু কিছু কাজ করতেন কি কার খাতিরে উম্মতের খাতিরে যেমন দেখেন রাসুল একদিন দাঁড়াইয়া প্রসাব মোবারক করছেন এটা হাতি শরীফ আছে না কেন করছে আরে শুনেন করার কারণ কি কারণ আল্লাহ তালা বলছেন আতিউল্লাহা ও আতিউর রাসুল তোমরা আল্লাহ এবং রাসুলের আনুগত্য করো ফসা পায়খানা নাকি আনুগত্য করো লাগতো না কেউ করো না এখানেই আল্লাহ কইছে না যে নামাজে শুধু আনুগত্য করো রোজায় করো হস করো অন্য কোনো কাজ কারণ করো লাগতো না কইছে নাকি এখন রাসুল সালাম একদিন কি করেছেন এখানে দাঁড়াইয়া প্রস্তাব করেছেন কারণ কি কারণ উন্মতের মধ্যে এমনও উন্মত হইতে পারে সে বসতে পারে না কেউ ক্লাস্টার যদি করে রাখে এরম আছে না এরম এরম কি রূপ এখন সে কি করতে পারে না বসতে পারে না হ্যাঁ ওই উন্মত যদি কোন অসুবিধায় হইয়া যদি দাঁড়াইয়া যদি প্রসাব করে তাহলে তার আমলটা রাসুল সালামের একদিনের আমলের সাথে মিলা গেছে এই জন্য আল্লাহ রাবুল আলমী তাকে কোনো ফাকরাও করবেন না জিজ্ঞাসা করবেন না কারণ এই আমলটা কার আরে কার আছিল একদিন একদিন হইল তো নবী মোহাম্মদ রসুল্লাহ সালসাল্লাম ছিল রাসুল সালাম কি জীবনে একবার হইল কি নামাজ কাজা করছেন না আরে করছেন করছেন না কি আল্লাহ হেদিন আল্লাহ কি নবীরে কি নিয়ন্ত্রণ করে না যাওক। আমরা আল্লাহ নিয়ন্ত্রণ করে না নবী মুহাম্মদ রসুসাল্লাম কি কি আল্লাহ নিয়ন্ত্রণ করে না কিন্তু না একদিন রাসুসসাল্লাম ইচ্ছা করেই নামাজ রে কি করেছেন তাজা করছেন কারণ আমার কোটি কোটি উমত কি হয়ে যাব আরে নামাজ তাজা হইবে এই জন্য আল্লাহ যেন নামাজ কাজার কারণে জানো হাসর ময়দানে মহাসারের মধ্যে যেন আমার উম্মতকে পাকরাও না করে আমার খাতিরে কারণ আমি যদি আমার আমি যদি আমার বন্দারে দড়ি তাহলে বন্দারে দরল তো এই কান্দ আমার আমার মাহবুব আল মাহবুব নবী মুহাম্মদ রসুল্ল করছে কেউ রাসুল সাল্লামকে দর লাগে না কি কথাটা বুঝছে না হ্যাঁ এই জন্য আল্লাহ রাবুল আলমিন এই জন্য মহাত্মা মালেকের মধ্যে আছে আও উংসা লে আসুন না রাসুসলাম বলে যে নিশ্চয় আমি ভুলি অথবা আমাকে কোনো কর্মের থেকে বুলে পেলা হয় এটার কারণ হল এর দ্বারাতে জন্য শরিয়তের নিয়ম নির্ধারণ হয় সোহা আল্লাহ এখন তাজা নামাজ কেমনি পড়তে কোন এটা নিয়ম আছে না নিয়ম কোন থেকেছে আর রাসূস সালাম থেকে এই জন্য আল্লাহ বলছেন যে এসমুন বলেন নাই কি বলছেন জাম্বন তার গাফার আল্লাহ গুলা কা মাফা মামিন যাহোক এবং এটা দ্বারা তোলে যে আল্লাহ নবী আপনার কারণে আপনার পূর্বপুরুষ আদম এবং হাওয়ালেসালের ধুনাকে কি করা হইছে মাফ করা হইছে তেরো রাবে কাসে তাহলে কথা শোনেন সুন্নি কাদেরকে বলা হয় সুন্নি বলা হয় তাদেরকে মাদ্রাসা নাম কিন্তু সুন্নি দিছে সুন্নি বলা হয় তাদেরকে তারা কোরান এবং হাদিসের এমন ব্যাখ্যা করে যে ব্যাখ্যার দ্বারা আল্লাহ এবং রাসুলের শান বারে আল্লাহ এবং রাসুলের কি করে করে দেখেন আদম আলাহাল্লাম গন্দম খাইছে না এটা কি গুনানি এটা গুনানি গুনানা হ্যাঁ এটা কি গুনানা শোনেন আল্লাহর এক প্রিয় বন্দা মহিউদ্দিন ইবনে আরবি বলেন আদম সালাম গন্দম খাইয়া ভুল করেন নাই কিন্তু অন্য একটা ভুল করছেন এটা ভুলটা কি এটা হইল গন্দম খাওয়াটা তিনি দেরি করছেন এটা ভুল হয়েছে গন্দম খাওয়াটা কি হয়েছে দেরি করছেন এটা তিনি এটা কারণ কি আমি যদি আমি মহিউদ্দিন আরবে যদি আদম আলাহ সালামের জাগার মধ্যে হইতাম আমি কিন্তু আরো আগে খাই লাইতাম কারণ আরো আগে খাইয়া নূরে মোহাম্মদী কে অতি তারা তারি দুনিয়ার মধ্যে আনতাম কারণ আদম সালাম যে যেদিন গন্দম খাইছেন ওদিন এর আগে কি নূরে মোহাম্মদী রাসু সাল্লাম আর আদম আলাই এর না কিন্তু এখনো যদি তিনি গন্ধম না খাইতেন এখনো কই থাকতো আর জান্নাতে থাকতো এত না এবং আদম সালাম শোনেন আদম সালাম যে এখানে রাসুদ সালাম বলছেন তোমরা কি করো জুমার দিনকে জুমার দিনকে ফজিলতের কারণ কি ফিহি খুলিকা আদম ফিহি এই জুমার দিন কি করেছে আদম আলাইসালামকে তাহলে তাহলে আদম আলাহিসামের যদিও মিলাদ নাই কি আছে কারণ মিলাদ নাই কারণ হলো তিনি পিতা মাতা নাই লেগে না তাহলে মিলাদুল যে জায়েজ আছে এটা একটা প্রমাণ যে প্রতি শুক্রবার কি করা হয় হযরত আদম আলাইহিস সালামের এখানে জন্ম জন্মনা সৃষ্টিটা পালন করা হয় এবং ফি ফিহি মাতা এবং এই শুক্রবার তিনি কি করেন ইন্তেকাল করেন ফিহি ফিহি হাবাতা ফিহি হাবাতা এই শুক্রবারে কি করেছেন হজরত আদম সালাম দুনিয়াতে নূরে মোহাম্মদী নিয়ে এসেছে তাহলে পরোক্ষভাবে দেখা যায় শুক্রবার রাসুল সালামের তসিফ আওয়ার দিন কথাটা বুঝছেন না আদম আলাহ সালামের মাধ্যমে এই জন্য দেখেন বন্দা ব্যক্তি যদি ব্যক্তি যদি কারো সাথে খারাপ যদি সম্পর্ক থাকে তাহার সাথে যদি শত্রুতা থাকে তাহলে শত্রুতা কি করে ব্যাখ্যা করে আর যদি বন্ধু যদি থাকে তাহলে বন্ধুত্ব মূলক কারণ আদম সালাম আমাদের আদি না, তো আমরা সন্তান হইয়া কেমনে আদমকে গুনাগার আদম কই নাওজুবিলেমিং জালি কচুমাকো রাব্বা না জলাম না আং ফুসা না ওয়াহিল্লাম তাক ফির না না আদ্দম আদালু সাল্লাম কি কর না হে আল্লাহ আমি কি করছি আমার আত্মার উপরে জুলুম করছি এটা তো দলিলা দু আলাসাল্লাম গুনা করছি নাওজুবলেন জালে এখন দেখে না আলি শুন না তল জামা কি দিবিস তফসি রে মধ্যে আট ফকারের এটা তফসির করছে কয় ফকা আসা আ দামু রাব্বাহু ফা গাওয়া এই আয়াতুল একবারে স্পষ্ট দেখা যায় যে আশা আদামু রাব্বাহু আদম আলাইহিস সালাম তার প্রভুর অবাধ্য হইছে ফা গাওয়া অতঃপর তিনি কি হয়ে পদবষ্ট হয়ে গেছেন তাহলে এই আয়াতুল মে বাজ্জি কি বুঝਦਾ হয় আদম আলাইহিস সালাম গুনাহ করছে কিন্তু না তাফসিরে বয়জাবি ওয়ালা তিনি কি শুননি তিনি কি এইজন্য তিনি কয়টা তাফসীর করছেন ইডার আট প্রকারের তফসির করছেন আট প্রকারের তফসির করে বুঝাইছে যে আদম সালাম গুনাহ করে নাই একটা তফসির হলো এইটা যদিও আল্লাহর কালাম কিন্তু জবান হইলো আদম আলাইসাল্লামের জবান কি আদম আলাইসাল্লাম গুনা করেন নাই গুনা না করেও তিনি পাওয়া জুয়ান তিনয় প্রকাশ করে বলছেন যে আমি আদম গুনাহ করেছি আমি একদম ধ্বংস হয়ে গেছি অসুবিধা আছে আছেনি আপনার মনে কথা বুঝেন নাই কোন সন্তান ফিতার কাছে মার কাছে অপরাধ না করে যদি যদি কয়ে যে আব্বা আমি দু জীবনে অনেক গুনাহ করছি এর দ্বারা কি তার মর্যাদা কি বাড়বো না কম্ব বাড়বো না কমবো আদম সালাম গুনা করেন নাই বরং আদম সালাম কাল্লা তালা জান্নাত থেকে দুনিয়াতে আইন সাড়ে তিনশো বৎসর তিনিকে কে মাঝে রাখছেন এটা কষ্ট হয়েছে না তিনি এইটারও কারণ আছে কোતમ নে একটু এই গড এর করে শেষ আদম আলাইহিস সালাম যে 3350 বছর ریاযত কেন করেন এইটার পিছনে হিকমত হলো তিনি বহন করে আনছেন কি নুরে তো এটা নিয়ামত না আচ্ছা শুনেন 3 কেজি 4 কেজি ওজনের কোন জিনিস এটা যদি হাত কইরো এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া যায় না আর যদি দুই মুন্না আড়াই মুন্না যদি বোঝা হয় এটা কিব নাম তো গাম তবু এটা কি করিয়াম বাদ নিয়ে চাইলাম তবু কি হ্যাঁ হে আদম তুমি যেই নূরে মোহাম্মদী কে গ্রহণ করছ এইটা হলো নিয়ামতে উজমা এই নিয়ামতে উজমা কে তুমি গ্রহণ করছ এই নিয়ামতের কিছু উসুল দিতে হইব রেয়াজতের দ্বারা কিসের দ্বারা রেয়াজতের দ্বারা সাধনার দ্বারা যে তুমি এটা সুক্রিয়া হিসাবে সাড়ে তিনশো বছর তোমার স্ত্রীর সাথেও কি করতে হতো না দেয়া করতে হতো কারণ স্ত্রীর সাথে দেয়া করলে তো কিছু সময় আলাফে উলুয়া গে যাবো গা আল্লাহর জিকির থেকে কি কথাটা বুঝছে না মনে হয় এই জন্য নূরে মোহাম্মদীকে এখানে যুগ যুগ ধরে যাহারাই গ্রহণ করছে তারা হয়তোবা ফানির নিচে যাওয়ার লাগছে অথবা সুরির নিচে যাওয়ার লাগছে অথবা আগুনের মধ্যে যাওয়ান লাগছে হজরত ইব্রাহিম সালাম কই গেছে কি রে কাবরা কি দোষ করলো হ্যাঁ দোষ করে নাই কারণ তিনির মধ্যে নূরে মুহাম্মদি ছিল এই জন্য নূরে মুহাম্মদি নিয়ামতে উজমা তিনি গ্রহণ করেছেন এই জন্য এই নিয়ামতকে আল্লাহ তালা এমনি দিবেন না এইটার একটু কি করে রেয়াজতের মাধ্যমে দিবেন ইসমাইল সালাম কি দোষ করলো সুরির মধ্যে গেছে কি দোষ করছে নাকি হ্যাঁ না দোষ না বরং ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালামের যে নুরে নূরে যে এটা গ্রহণ করছিল এটা কার মধ্যে ট্রান্সফার হইছে হজরত ইসমাঈল আলাইহিস সালামের মধ্যে কথা বুঝছেন না হযরত নূহ আলাইহিস সালাম কি দোষ করছে ছয় মাস কোনো হ্যাঁ বুঝছেন না কথারা আমরা তো 3 নম্বর পাইয়ে আইজ্যা বাড়ির মধ্যে 4 নম্বর দিয়ে বইয়া রইছে বুঝিন্ন কথারা আর আদোমাল এই যে এখানে এখানে কোনো কিচ্ছু কিছু নেই কিচ্ছু নাই এই যে এত এত ড্যামেজ কেন হা এটা কারণ হলো নুরে মুহাম্মদিকে জন্য শুধু এইডা না নুরে মুহাম্মদিকে সরাসরি গ্রহণ না করলো নুরে মুহাম্মদিকে যারা ভালোবাসে তাদের জন্য কি দিতে হইব মূল্য কি ভালোবাসার মূল্য আছে না আছে ভালোবাসার মূল্য আছে এই জন্য হুসাইন রাজাদেল্ত তালান হু হুসাইন রাজ্দৌলত কারবালার ময়দানে মেদে কি কিয়ন লাগছে কি লাগিয়া আরে কার লাগিয়া নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ভালোবাসা আছে দেখিয়া এই জন্য এই জন্য ওয়াইস কারণী আম আলহামদুলিল্লাহ আমি এখানে আজকের যিনি এ আছেন মাওলানা মুস্তাক আহমদ কাদিরি আল ওয়াইসি এটা মনে হয় এ ওয়াইস

আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানেনা হ্যাঁ এই জন্য বাংলাদেশের বাংলাদেশ নসিব বালা এটা কি বাংলাদেশের মধ্যে সিলেটের ভূমির মধ্যে শাহজালাল ইয়ামানি ইয়ামানির ইমানের বীজ আছে ইমানের না ইমানের এটা কোন এর বীজ আর হাইব্রিড না আর হাইব্রিড কি জানি ওই হাইব্রিড হলো যে কয়া কইটা কিনতাম বেশি এক কেজি দাও এটা এক কেজি দিতে পারে না এটা দেড় কেজি বেশি গাছ এটা হলো হাইব্রিড এটারে যেটা হুরি যেটা সুটকি যেটা যাইবো এইটাও খা এটাও কি আরে এটাও হাস্তা কারণ এই যে কারণ এই সুটকিও ধরে নাই এটারে এইজন্য জন্য যারা নজদের বীজ কিসের বীজ যে নজদ সম্পর্কে রসুল সাল্লাম দোয়া করেন নাই এইজন্য জন্য ফাঁকরি সবে আছে এইবা এখানে হাইব্রিড কোইদার মতন ঠিক ঠিক না এটা একটা কথা শুনে জহारात হবে ওলামাই کرام এসে জুসছাতুল জাসমি তাাদের দেহ কি হইব এ এই কথা দেখেন কিছুদিন একখানো গেছিলাম ওয়াজের পরে কিন্তু ওয়াজিনের কোনো দাম ঠায় না দইজা দানি মোশারিসারা কি করছে ফয়সি আমার মনে চাইছে যে মোষাডি যদি একটা এই শরীর ফাঁকির মতন মনের জিদ কথা বুঝেন না এইটার দিলে মরিয়াছে গিয়া এইটার আর জিত কি করিয়া এই জন্য যাহারা দুনিয়াতে হাইব্রিড হয়েছে তাহারা ফরকালো জাহান্নামী যারা আছে তাহাদের একটা দাঁত উহুত ফাহারের মতন কিয়ের মতো লইব তো দুনিয়ার মধ্যে যদি মোটা রাতা না হইয়া হ্যাঁ কেমন হইব বুঝেন না কথা না কবল টবল কালা টালা খুঁজা হ্যাঁ এই জন্য আসলে আসলে যাহারা এসকে রাসুলের মধ্যে আছে এসকে হ্যাঁ এটার একটা এই কথা কইলে শেষ করি হ্যাঁ কি আর কত আল্লাহ সৈয়দ না তো লাইলে লাইলা কে লাইলার পিতা আটকাইয়া রাখছে মজনুর সাথে যখন দেখা করতে না পারে এখন যদিও আটকাইয়া রাখছে লাইলার কিন্তু মজনুর জন্য কি ফাগল না তো বাঁধির দ্বারা বাঁদিরে বললো যে একটা কাজ করো যে দুধের যে স্বর আছে আমার এই মধ্যে দিলাম দুধের স্বর দিয়া কি করো তুমি আমার যে দেখবা যে যেখানে মজনু লাইলা লাইলা বলে এই যে আমার পাগল মজনু আমার ফাগল কি মজনু তারে কি করিয়া দুধের সর দ্বারে খাবাইও তো ফতের মধ্যে দুধের স্বর দেখা নকল এক মজনু কয় কি লাইলা লাইলা ঠিক হয় তো এই এখানে লাইলার কি পাগল মজনু এই জন্য খাবাইছে এরম কয়েকদিন এক দুই সপ্তাহ খাবাইছে খাবানের পরে লাইলাই কইল যারে দুধের সর খাইয়া আমার মজনু কি রুমইছে দেহটা হয় যে মাসল্লা আগের থেকে অনেক মোড অফাজ তো লাইলা কইলো যে না 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 এইটা তো আসলে সত্যিকারের আমার লাইলার কি হইতে পারে না পাগল মজনু হইতেও পারে না কারণ আল এসকু নারুন ইয়হৰিকু মাদুনা মাসুকি মাসু এসকো হইলো এমন এক আগুন এইটা তার মাসুক ছাড়া অন্য সবাই রে কি কইরা দে চালাই দেয় তাহলে সে যদি প্রকৃতপক্ষে আমার লাইলার যদি তার অন্তরের মধ্যে যদি প্রেমের আগুন থাকতো তাহলে দুধের সর খাইয়া তার কি হইতো না মোটা ওই তো না আসলে এটার পরীক্ষা করার দরকার আসলে এটার নকল মজনু আরে তো কয় কি কইছে ঠিক আছে আজকে কিন্তু এই আছে না পেয়ালা পেয়ালার মধ্যে এক পেয়ালা একটা পেয়ালা আরেকটা একটা মধ্যে রাখিয়া মধ্যখানে সুরি একটা দিছে কি দিছে সুরি বুঝেন না সাক্কু সাক্কু কয় যে আমার মজনুৰে কৈও যে লাইলে আজকে আম্নের এক বা এক এক পেয়ালা কি সায় এখেন রক্ত চাই কিসায় রক্ত চাই অন আজকে যখন নিচে দুধের স্বর স্বরের কি পাত্র খুললে দেহে কি না খুললে দেহে কোনো আজকে ইয়ে নাই দুধের স্বর নাই চাকু কই যে তো দুধের স্বর কই কই শুনেন আপনার লাইলাই কিন্তু চাইছে আমনের কি চুৰি রে দিছে হ্যাঁ এক বাটি রক্ত চাই তো কয়েছে আরে আমি তো আসলে ফকৃত মজদু না আমি একদম দুধের আমি দুধের কি কারণ তো রক্ত লাগবো এর লেগে কয় কি তাহলে সত্যিকার অর্থে যাহারা এসকে মাহবুবের জালায় যারা জোলে তাহাদের শৈল কি হয় না মোটা হয় না জুসাতুল জেসেম হয় না এই জন্য ওয়াইস কারণী ওয়াইস কারণী তিনি কে রাসুসাল্লাম বলছেন যে হ্যাঁ ইয়ামান ইয়ামানের একটা ওয়াইস কারণী নামক একজন ব্যক্তি কি করবে আসবে সে কিন্তু তিনি তাহার পুরাটা অঙ্গ ছিল শ্বেত্রক কে ছিল আবিয়া শ্বেত্রক ছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তিনি দোয়া করার কারণে সমস্ত শরীরটা ভালো হয়েছে কিন্তু এক জায়গার মধ্যে একটু শ্বেতরোগটা রয়েছে এক জায়গায় অতপর তোমরা কি করিও তোমাদের তোমাদের জন্য তাহার কাছে দোয়ার জন্য প্রার্থনা করিও সোহান এই হাদিস শরীফে অনেক বুঝায় যে ওয়েসকারণীকে ওয়েসকারণী ও রাসুদ সালামকে চর্ম শক্য দেখে নাই আর রাসুদ সালাম ও ওয়েসকরণীকে দেখেন নাই কিন্তু বলে দিছেন যে কি যে ইয়ামানে আমার এক আশেক যদিও আমার সাথে সাক্ষাৎ করতে পারে না রাসুল বলেছেন যে তার কি আছে মা আছে মা সে এবং তার মা ছাড়া পরিবারের মধ্যে আর কেহ নাই তার কিন্তু মনের আশা আছে কিন্তু হ্যাঁ একবার আবার আর ছিল সালামের সাথে দেখা করার জন্য রাসূস সালাম অন্যখানে ছিল এই জন্য দেখা করতে পারেন নাই এই জন্য রাসুসালাম বলছেন যে ওই ব্যক্তির কাছে তোমরা কি চাইও দোয়া চাইও এটা দাঁড়াতে তাহলে রাসুসালাম বাহ্যিক দিকে দিকেও যদিও ঐশ্বর্ণীকে রাসুসালাম দেখেন নাই কিন্তু তিনি কোন এলাকার তিনি গায়ের রং কেমন পূর্বে ছিল এখন কেমন অবস্থা ছিল রাসুসালামে এনতেকালের পরে আসবেন সমস্ত খবর রাসুসালামের আছে সোহান আল্লাহ এটা কি এলমে গায়েব না এবং এদের মধ্যে আরেকটা যে দেখেন এখানে রাসুল সাল্লাম যে কথাটা দিছেন যে জুব্বা কিন্তু তোমরা পাইবা না তোমরা যদিও আমার সাহাবি যদি আমার কি সাহাবি কিন্তু জুব্বা পাইবে কি ওয়াইস আল কারানি ওয়াইস আল কারানি কারণ কি সে এসকের বাজারে এসকের দিক দিয়ে হে সাহাবি আমার তোমাদের থেকেও সে কি আছে অগ্রগণ্য তাহলে আসলে এসকেও দাঁড়াতে মোহাব্বত দাঁড়াতে যাহা অর্জন করা যায় অন্য কোন জিনিস দাঁড়াতে এমনটা অর্জন করা যায় না এই জন্য এই দরবার শরীফের যিনি গদ্দি নিশীন রয়েছেন তিনি নামের শেষে দিয়া কি রেখেছেন আল ওয়াইস আল ওয়াইসি রেখেছেন আল্লাহ রাবুল আলামিন তিনি কেউ ওয়াইস কার্নির মতন আশেখে রাসুল হিসাবে কবুল করু আরেকটা দেখেন কেউ শহীদ বালা না স্বাভাবিক লোক শহীদের মর্যাদা তো বেশি না এখন আউবক এই আলী ওসমান উমর তিনজন শহীদ হয়েছেন না কয়জন শহীদ হয়েছেন উমর আর আউবকর কোন শহীদ হয়েছেন নি কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল চারজন খলিফার মধ্যে কে সবচেয়ে সর্বোত্তম কে সর্বোত্তম কে এইটা সবচেয়ে এখন বেশি জানার দরকার কারণ এখন কিন্তু ইমামে মৌ তাইয়া ইমামে কারণ একটা আরবিতে একটা ই আছে সরফের মধ্যে একটা কায়দা আছে সলবে মাখাস সলবে অর্থাৎ যেইটা আছে এইটা না থাকা যেইটা আছে এই জন্য ইমামুল হায় তত কি যাহাদের বাংলা বাংলাদেশের মধ্যে যাহাদের সত্যিকারের ইমান আছে তাহাদের ইমানকে ধ্বংস করিয়া দৌন না এটার নাম কি ইমামে ইমামে যদিও ইমামে হায়াত ইমামে কি আচ্ছা শোনেন অবৈধ সন্তানের বা অবৈধ যদি নাম হয় এটার পরিবর্তন করা লাগে কেউ কথা বৈধ কোন নাম নামের কোনো পরিবর্তন লাগেনি তিনি নাম না কি আছিল হারুনুর রশিদ কি আছিল এখন হঠাৎ দইরা ইমাম হায়াত ওই লুকিয়ে কথাটা বুঝছেন না এটার কারণ আছে কারণ হলো যারা শিয়া আছে শিয়াদের নামের আগে কি থাকে ইমাম থাকে ইমাম খুমিনি ইমাম রাফসান জানি কথাটা বুঝছেন না এই জন্য হলো শিয়াদের বড় নেতা শিয়াদের কি এই জন্য যদিও কি দিছে আসলে নামটা হওয়ার দ্বারা গেছে ইমামুল মত ইমামুল মত কারণ ইমানকে কি করবে ইমানকে যে ব্যক্তি হত্যা করে ফেলবে এখন হুজুর আশ্চর্য লাগে আমি পরশুদিন ব্রাউন বাড়িয়ে গেছিলাম তাহারা কি আশারে মুবাসারা দশজন সাহাবাই কারামের মধ্যে উমর আছে না তো তাহাদেরকে কয়ে যে আশারে মুবাসার যে হাদিস এইটা নাকি জাল হাদিস মৌজু হাদিস নাউজুবিন কি রে এটার কারণ কি জানেন কারণ হলো ওই আশারায় মুবাসারা যে হাদিস আছে হাদিসের মধ্যে তো সর্বপ্রথম আবু বকর উমর কি জান্নাতি তাহলে যিনি যারা বকর উমর জান্নাতি তাদেরকে কোনো গালি দেওয়া যাবে উনি গালি দেওয়া যাবে এখন হাদিস শরীফ আ আবু বকর আবু বকরিন ওয়া সাইয়েদা কুহুলি আহলিল জান্নাত আবু বকর এবং উমর হলেন জান্নাতে যারা বয়স্ক পৌর বয়স পৌর বয়স যাদের তাহাদের কি করবেন সর্দারি করবেন সুবহানাল্লাহ এটার অর্থ কি এটার অর্থ হলো বয়স্ক অবস্থায় মৃত্যুবরণ করে যাহারা জান্নাতে যাবে তাহাদের সর্দারি করবে কে অবকারবং অমর অবকার অবংকি আর আল হাসান ওয়াল হুসাইনু সাইয়েদা স্বাভাবিক আহালিল জান্না হাসান এবং হুসাইন হইলো জান্নাতে যারা যুবক আছে যুবকদের তইলে অন্য হাদিশ আছে জান্নাতে যারা যাব সবাই কি যুবক হবো এটা ওর তুকি এটার তুলনা যুবক অবস্থায় মৃত্যুবরণ করে যাহারা জান্নাতে যাবে তাহাদের সর্দারি করবে কে অন্য এক হাদিস আছে ও আবু হুমা খাইরুম আর তাহাদের যে পিতা আদম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূ তিনি হইলেন এই হাসান এবং হুসাইনের থেকে আরো উত্তম সুবহানাল্লাহ আচ্ছা জান্নাতের সর্দারি কোন আলী রাদিয়াল্লাহু হইবনি ওইবুনি কা ওইতো না কিরে হ্যাঁ কথা শুনেন ছেলে যদি মেলের মধ্যে যে হদ্দারি করে বাফে এই মেলের মধ্যে যায়নি কি কথার মানে বুঝেন নাম দেখ ছেলে কি করে সরদারি করে বাফে যাই এনে কি করব দরকার আছে নাকি বাফে এর থেকে সন্তুষ্ট না হ্যাঁ এর লাগে কি করবে না আলির দুল্লা তোর সর্দারি দরকার নাই কারণ হোলাই নেই কি করে আরে এই সময় তো ফুলাইন যদি কামিলে হয় বাপে বইয়া বইয়া খায় না হ্যাঁ এইটার দ্বারাতে কিন্তু আলিৰ দৌলত মর্যাদা কি বেশি না কম আর বেশি না কম কারণ আজ একদিক এক দিক দিয়া অবকৰম ওমর কাম কইরা চর্দারি কর্তব্য চর্দারি করে কি পরিশ্রম নাও আর আলিৰ দৌলত কি করবেন না তারা কয় না আলির প্রতি আলিৰে দৌল করা হইছে না বেঞ্চেবি করাইছে আউবক আলী রাদুল্লাহ তালানু ফতম খলি বহর দরকার ছিল আর ওই এখানে আউবকর উমর যদিও খলি বইতো তারা পর হইতো না মিন জালিক আচ্ছা রাসুল সালামের অসুস্থ যখন হয়েছিলেন এই সময় ইমামতি কে করছেন আউবকর করছেন না এটা দেখতে রাসুল সালাম রাসুল সালামের অসুস্থ দরকার ছিল না আর রাসুল সালামের অসুস্থ দরকার ছিল নাকি অসুস্থ দরকার হইল ওই কারণে যে আমার জাহিরি হায়াতেও আবু আমার পরে ইমামতে সুগরা করবে কে হজরত আবু বকর আর আমার পর্দা নেওয়ার পরে হ্যাঁ পর্দা নেওয়ার পরে এখানে এখানে ইমামতে কুবরা করবে হজরত আবু বকর আরেকটা ব্যাখ্যা আছে আবু বকর যে সময় খলিফা ছিলেন এই সময় হলো ইসলামের এখানে না ইসলামের জুয়া ই অবস্থা এখানে না ইসলামের এই কি কয় জোয়ান কি কাল ইসলামের ইসলামের যৌবন কাল ইসলামের মধ্যে এখনো কি হয় নাই কোনো বাটা পরে নাই কিন্তু এই 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 আউবকর আছিলেন কি নরম দিলের অধিকারী আর আলী রাদিয়াল তালা আছিলেন কি আরে সেরে খোদা না তিনি কি আসিলেন শেরে এবং আলী রাদিয়াল তালা যে সময় যে সময় তিনি খলি বইছিলেন তিনি অগণিত অগণিত খারিজিদেরকে যারা নামদারি মুসলমান তাদেরকে কি করছেন হত্যা করছেন না করছেন এই সময় যদি আবু বকর হয়তো তিনি মনে হয় যে মাফে করে দিলেন কারণ বদরের যুদ্ধের মধ্যে অবকর কি বলছেন যে হুজুর এগুলোর মারার দরকার নাই এমনি সাইরা দেন কারণ তিনি আসিলেন কি এই জন্য শুনেন ইমামের মাউতের যারা কি অনুসারী তারা শুনেন যে আলী হু যে সময় খলি পাইছেন এই সময় তিনি খলিফা হওয়ার সবচেয়ে উপযুক্ত উপযুক্ত সময় ছিল কারণ তিনির মতন সেরে খোদা যদি ওই সময় খলিফা না হইতেন তাহলে খারিজিদেরকে বাতেলদেরকে দমানো সম্ভব হইতো না আচ্ছা আপনাদেরকে কই আমরার বরু আমার বাড়ি কিন্তু বরুরা কুমিল্লা এরম কি এই বড় সাপে কি শেষ রেতনি বুদ্ধরে না ছোটরা করে কেউ শেষ রাজ আরে ফুদ্দরাজ আছেন হাডুডু এটা মেয়ে যে বড় সাপ কোন সময় ফুদ্দরে আর বড় সাপ বুঝে না মনে কি তারা কি বুঝে হাডুডু যে ওই যে একজন ওই যে দিয়ে গিয়ে করে হাডুডু হ্যাঁ হ্যাঁ ডুডু খেলা হ্যাঁ 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 না এটা না একজন আর একজনের দইরা ওই টাইম যে একখানি লই যে যায় হাডুডু কই কইরা আচ্ছা আমরা দিয়ে কে ফুদ্দরা আচ্ছা ওহন বড় সাপ কি হায়া আরে gider হাজরাত দরে না বিহান রাই ধরে শেষ রাইত না এইজন্য আলী রাদিয়াল্লাহু তাআলার অনুদ বড় সাপ এইজন্য আর আল্লাহ রাসূল সাল্লাম এটা সেট করছেন কি শেষের লাগিয়া শেষের যাই না এর দরাতে কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার মান সম্মান কি হয় কমে না বরং তিনি মর্যাদা কি হইছে বৃদ্ধি হইছেন একটা কথা শুনেন যেখানে আলী রাদিয়াল্লাহু জুন থেকে একটা জয়েফা দিছো নাই আবু বকর ওমর খেলা তাআলার খেলাফতের ব্যাপারে আসিনি কোনটা একটা জয়েফা দিছো নাই কিন্তু যাহারা আলীর দৌলতের পক্ষ হয়ে যারা দালালী করে দালালীরা কি করে কয় যে না দালালীরা এখানে মৌজু হাদিস বানুয়া হাদিস বানায় হযরত এখানে আলী হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা বিরুকে নাউযু বিল আমিন জালিম তারা হলো দালাল তারা কি তারা হলো শিয়া তারা হলো কি কথা সুন্নি কাকে বলায় বুঝেন সুন্নি বলা তাদেরকে যারা আহলে বাইতের ভালোবাসবে সাথে সাথে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু ভালোবাসবে এই জন্য আমাদের মাযহাবের যে যিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বলেন আলামাতু আহলে সুন্নাতে সালাসাতুন আহলে সুন্না ওয়াল জামাতের আলামত হলো তিনটা যে তাবজিলু শাইখাইন হুবুল খাতানাইন ওয়াল মাসু আলাল খুফাইন কয়টা কথা বলেন কয় আহে সুন্নাতুল জামাতের আলামত হলো তিনটা একটা হলো সকল সাহাবায়ে কারামদের মধ্য থেকে আবু বকর উমরকে সর্বশ্রেষ্ঠ হিসেবে প্রাধান্য দেওয়া আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুই জামাতা আইয়া উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলাহুমা তাহাদেরকে ভালোবাসা তাদের কি করা আর মসু আলাল খুব ফাইন মৌজের উপরে মুশকারা কারণ রাফিজিরা কি করে না মৌজের উপরে মোশোকারা শিয়ারা মৌজের উপরে মোসো করা কি মনে করে না জায়জ মনে করে না এই জন্য আমি সর্বশেষ কথা যেটা বলতেছি রাসুস সালাম বলে গেছেন হ্যাঁ ইয়াকরুজ্জু কমন ইয়াবিউ ইয়া ইয়াকরুজ্জু আকৌয়ামুন ইয়াবিউদ্দিন আহম বে আরাজেম দুনিয়া আলি আওকামা কাল আরাসুসাল্লাম রাস্তা বলছেন যে সের জমানার মধ্যে এমন একটি সম্প্রদায় বের হবে তারা পার্থী সম্পদের বিনিময়ে তাহারা তাদের দিনকে বিক্রি করে নেবে কথাটা বুঝছেন না তাহলে এখন কিন্তু এখন এমন কিছু ব্যক্তি ছিল বাংলাদেশে তারা গোলামে মাওলা গুলামে গোলামে গোলাম উল্লাহ ছিল এখন কিন্তু তার হইলো গোলামে ইরান গোলামে ডলার কথা জানি কিতাব বলছি এটা তো আপনি তো বুঝছেন আগে আসিল তারা কি গোলামে মাওলা এখন কিন্তু তারা গোলামে ডলার গোলামে ইরান তারা ডলার পাইয়া তাদের কালার বদলাইয়া এবং সুন্নি তাহারাই যাহারা এজিদকে ঘৃণা করে সাথে সাথে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনকে সম্মান করে এটা হলো কি আহলে সুন্নাত ওয়াল জামাতের শুনেন ছেলের কারণে যদি বাপ যদি সমালোচিত হয় তাহলে হজরত নুয়াল সালামের সেলের কারণে কেনানের কারণে কি নুয়াল সালাম কি সমালোচিত হইবেন কেউ নুয়াল সালামের সেলে কেনান কি টাফের আসুল না এলে কি কি নুয়াল সালামের কোন খারাপ জানো যাবো আকায়েদের কিতাবে আছে কোন নবীকে কোন নবীর প্রতি বিদ্বেষ রাখা এটা কুবুরি বিদ্বেষ কি আমরা কি শুনেন আমরা যারা আছি আমরা কি ইমাম বুখারির থেকে কি বড় ফজলতকার হয়ে গেছেনি কিছে আমরা কি ইমাম বুখারী থেকে কি বড় ফরেজগার হইছি ইমাম বুখারী যেখানে ইমাম বুখারী যেখানে ই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নூர் শত শত হাদিস কি করেন বুখারী শরীফের মধ্যে এনেছেন এবং তিনি ইমাম বুখারী না ইমাম বুখারীর থেকে শুরু করে सियाছির তার সমস্ত রাবিরা কি করেছেন এবং যেই হাদিসটা যেমন বুখারী শরীফের মধ্যে ওই যে আমরা জুমার দিন ইমাম সাহেব যখন বসেন বসার পরেও আমরা দোয়া করি না এবং আজানের জবাব দেয়নি এটা কিন্তু বুখারি শরীফ আছে এটা কার থেকে আছে বর্ণনা মোয়াবিয়া রাদ থেকে এসেছে কথা বুঝেন না এখন মোয়াবি হজরত ইমাম বুখারি কি কোনো ফাঁসেক ব্যক্তি থেকে কোনো হাদিস গ্রহণ করছেন তিনি সনদের মধ্যে কোনো ফাঁসেক ব্যক্তি আছে নাকি তাহলে এখন বর্তমানে যারা এই মায়া কান্না হইতেছে সুন্নিয়তের লাগিয়া হ্যাঁ এটা তারা হইলো সোর তারা কি কেমনে বুঝলাম জহারা মা-বাপে যেই নাম রাখছে নামটা পরিবর্তন কইরা দেয় তারা কেমন যে বালা মানুষ কিও কথাটা বুঝছেন না যাও এই যমুনা রাসূল সাল্লাল্লাহু সব কইলা দিছেন এখন কিন্তু যে কোনো মাহফিলে যাইতে হইলে যে কোনো কথা শুনেন আমরা জীবনে ছাত্র সেনা ইসলামী প্রাণ কইরাছি সুন্নি যারা তারা সব সময় দি অভ্যাস তারা কি যেমন তারবালার ময়দানে হোসেন রাদুল্লাহ তুলু জান দি অভ্যাস নাকি জানলোই অভ্যাস জান দিয়া এই জন্য আমরা যে কোনো মিটিং এ যে কোনো প্রোগ্রামে গেলে হইলে আমরা টাকা দিয়া যাই টাকা 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 দেই না কি লোক খাইবি দিবি আমরা হইলাম এই এই ফাটি নাকি আহলে সুন্নাতাল অন তারা কি করে মাথা সাইয়া ওই আগে কি করে দেয় খাম দিয়ে দেয় যে কোনো প্রোগ্রামে যাওয়ার আগে কি করে দেয় খামের মধ্যে টাকা দিয়ে দেয় এটার উদাহরণ শোনেন সুন্দরী মহিলা বিয়ে করতে হইলে এটার গড় আন্না আন্না বালা মত কি করতে হবো খাবাইতে এবং এটার কিছু টিহা দিও আনতে কেউ মোহর দিয়ে আনতে না আর যেটা তালা এডার মহিলাও ফাইবেন সাথে সাথে কিছু টিহাও ফাইবেন এ তারা যে বাতিল এটা বড় একটা বড় একটা নমুন হইলো তারার যে কোনো মিটিং এ গেলে কি দেয় টাকা দেয় তাইলে বুঝা কালা আল্লাহ রাবুল আলমিন এবং রাসুসাল্লাম বলছেন শের যমনা এবং এমন হবে ইউস রাজুলু মহ মেনানি কাফেরান একজন ব্যক্তি সকাল উদযাপন করবে মুমিন হিসাবে বিকাল উদযাপন করবে কাফির হিসাবে হিসাবে ওয়ুম সি মোমেনান ওয়ুম বিহু বিকাল উদযাপন করবে মুমিন হিসাবে সকাল উদযাপন করবে কাফের হিসাবে নওজুবলিম জালি এবং মুস্তাদ রা কে হাকে মেরাম আদিজ আছে সেরজমান এমন হবে ইয়াস্তামিউ নাফিল মাসাজি দে লায়া জিদু ফিহি আহাদামিনাল মিনাল মেনে একটা মসজিদ সমূহের মধ্যে ভরপুর মুসল্লি থাকবে একজন ব্যক্তিকেও পাওয়া যাবে না মোমে কথা বুঝেন না হ্যাঁ তাহলে যাহারা হজরত আউব করব উমরের মতন জলিলুল কদর সাবায় কারামদেরকে গালি দেয় যেই আরে আউব কর আদ্দেল তনুল ব্যাপারে যেই ব্যাপারটা আছে ইজ সান ইজ নাইন এ ইজ হুমা তাহলে আল্লাহ কি ভুল করছে নাকি নাও হ্যাঁ যে আল্লাহ রাবুল রাসুল সালাম যে আমাদের রাসুল সালাম যে সময় নাই না শোনেন সিয়ারাইডো কয় কয় আল্লাহ কিছু কিছু জায়গাতে ভুল করছে কয় কি রে কোন কোন জায়গাতে আল্লাহ তালা আউবকর এবং উমরের প্রশংসায় লেখছে মিন নাউজুবিন অতটা বুঝছেন না এই জন্য যারা শিয়া তারা শুধু সুন্নিদের সুন্নিদের শুধু শত্রু না তারা আল্লাহরও শত্রু আল্লাহ রবুল আলামিন আমাদেরকে আহলে সুন্না তোল জামাতের আকায়েদের মধ্যে কায়েম এবং দায়েম থাকার তফি দান করে দোকান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আমাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন